টেলিগ্রামটা ওপেন করতে চলেছি। আমার রাধুনি টেস্টটা বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এই ঠান্ডায়। তো আমিও ভালো আছি। আর আজকে আরেকটা ব্লগ স্টার্ট করলাম, তো তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। আর অনেকদিন আমি শাড়ি পরে ব্লগ করিনি, তো তোমরা বলছিলে বারবার করে শাড়ি ব্লগ চাই, তাই জন্য আজকে শাড়ি পরেই কাজগুলো করছি। তো আর অনেকদিন আমি ক্লিনিং ব্লগও দিইনি, তো তোমরা বারবার আমাকে কমেন্ট করছিলে যে ক্লিনিং ব্লগ দেওয়ার জন্য, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ারই করি। আর দেখো এখানে আমি এখন রান্না করছি, রান্না করতে করতে ব্লগ করছি। তো কি রান্না করছি বলতো? বাঁধাকপির তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, চিকেন আছে, চিকেনটা করতে হলো না। আর এখানে আমি করছি মুসুরির ডাল অল্প করে, আর পরে আলু ভাজবো যেটা কেটে রেখেছি। তো এগুলোই করব। তো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি ডালটা মুসুরি ডালটা সোমবার দেব, তারপরে ওখানে যাব ঘরের কাজগুলো করতে, তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমি এখানে সোমবার দেব রাঁধুনি। তো অনেকে দেয় জিরা, সাদা জিরা দেয়, বাট আমি জিরা দিই না, আমি রাঁধুনি দিই। আমার রাঁধুনির টেস্টটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি রাঁধুনি দিয়েই ডালটা ফোড়ন দিই। তো ফ্রেন্ডস, আমি কোনো লঙ্কা দিচ্ছি না, যেহেতু আমার মেয়ে খাবে তাই জন্য। তো তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি গার্লিক। গার্লিকটা এমনি তোমরা কুচিয়েও দিতে পারো, বাট আমি থেতে দিলে বেশি টেস্ট পাই মনে হয়, তাই জন্য আমি যখনই করি এই জন্য থেতেই দিই। এটাতে টেস্টটা, ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো তোমরা একবার এইভাবে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দিচ্ছি কুচোনো না, থেতে দিয়েছি আমি গার্লিকটা। তো দিয়ে দিলাম অনিয়ন চপ করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। ভাজা ভাজা হলে একটু ফ্রাই হলে লাল লাল হলে আমি তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো হয়ে যাবে আমার ডাল। যেহেতু ভীষণ ঠান্ডা, আমি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, স্কুলে দিয়ে আসলাম, মানে পুরো রীতিমতো কাঁপছিলাম, জ্যাকেট চাদর সব কিছুই ছিল, সোয়েটার ফোয়েটার সব কিছুই পরেছিলাম। আজকে সিম্পল আছি, ডাল আলু ভাজা। এ দেখো আমি তোমাদের বলছিলাম না আগের দিন কাঁচা টমেটো সিদ্ধ, এই যে এটা হলো কাঁচা টমেটো সিদ্ধ। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, এই স্মেলটা দারুণ লাগে। তো তোমরা কারা কারা মুসুরি ডাল খেতে পছন্দ করো আমাকে বলবে কমেন্ট করে। মুসুরি ডাল খাওয়াটা তো আমাদের হেলথের জন্য ভীষণই ভালো, আর আমার খুব ভালো লাগে মুসুরি ডাল খেতে। তো ফ্রেন্ডস, আমি ডালটা এর মধ্যে ঢেলে তারপরে এটা বসাচ্ছি, কারণ কড়াইটা আমার আবার লাগবে তাই জন্য। মুসুরি ডাল সিদ্ধ যেটা হয় সেটা আমার একদম খেতে ভালো লাগে না, আর আমার মেয়েও পুরো সেম আমার মতনই হয়েছে, ও মুসুরি ডাল সিদ্ধ একদমই পছন্দ করে না খেতে। ওকে যখনই ডাল দিতে হয় এইভাবে দিতে হয়, এর সাথে না তোমরা একটুখানি গন্ধরাজ লেবু নেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। সেখানে তো ডালটা হচ্ছে, তো ডালটা একটু ফুটুক তারপর আমি নামাবো, আগে দেখে নেবো নুনটা ঠিক আছে কিনা। আর তো চলো আমি গিয়ে ঘরটা দেখি, ঘরটার কি পরিস্থিতি। সকাল সকাল উঠে মেকে দিতে চলে গেছি, তারপরে এসে আর এই এদিকে রান্নাঘরে ঢুকে গেছি, তাই জন্য কোনো কাজকর্ম ঠিকঠাক হয়নি, দেখো কি হাল হয়ে আছে। তো চলো এগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই, আর আর কি বলবো বুঝতে পারছি না। আমি স্নান হয়নি এখনো, আজকে আমার কোনো কাজ হয়নি, জানি না কখন করবো, এদিকে ব্লগ করছি। আর তো ফ্রেন্ডস, তোমাদের আরেকটা কথা আমার বলার ছিল, যে তোমরা এতদিন ধরে আমাকে বলতে যে টেলিগ্রাম টেলিগ্রাম আছে কি না আমার। তো আমার আমি খুব শিগগিরই টেলিগ্রামটা ওপেন করতে চলেছি, মানে ওপেন করব, আর ওপেন করে আমি তোমাদেরকে বলবো, নিশ্চয়ই বলবো, তোমাদেরকে বলবো না সেটা তো হতেই পারে না।
তো তোমাদেরকে বলবো, আমি লিংকও দিয়ে দেবো, তো তোমরা যারা যারা জয়েন করতে ইচ্ছুক থাকবে, ইন্টারেস্টেড থাকবে, তারা তারা জয়েন করতে পারো। তো সেটাই আমি বললাম তোমাদেরকে, তোমরা অনেকবার আমাকে বলেছিলে, এতদিন আমি বলেছি না 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 ওপেন করিনি করিনি, টেলিগ্রাম নেই। তো এবার আমি বলছি টেলিগ্রামটা আমি খুব শিগগিরই ওপেন করবো। বিছানা টিছানা সকালবেলা একবার আমি গুছিয়ে রেখে গেছি, গুছিয়ে চাদর টপর দিয়ে কোনো মতে পেতে তারপরে চলেছি। তো এখন বিশাল আনন্দ, কারণ ও স্পোর্টসে, যেহেতু ওদের সামনেই স্পোর্টস আছে, তো স্পোর্টসের জন্য ওদের প্রিপারেশন নিচ্ছে, রেস করাচ্ছে ঘরে মানে স্কুলে। তো তার জন্য ওদেরকে, ও কালকে রেস হয়েছে একবার, তো একবার হয়েছে সেকেন্ড, একবার হয়েছে ফার্স্ট, ও ভীষণ আনন্দ। প্লাস ও ক্লাসে মনিটর হয়ে গেছে, ও তো আরো আনন্দ। তো এগুলোই চলো এগুলো গুছিয়ে রেখে দিই। আর তো চলো ফ্রেন্ডস, এই ব্লগটা এখানে এন্ড করছি। এটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। আর ওখানে মানে আমার ডালটাও হয়ে গেছে এতক্ষণে, এবার ভাতটা বসিয়ে দেবো। ভাত হলে আমার মোটামুটি রান্না হয়ে যায়, ও আলুটা পরে ভেজে নেবো খাওয়ার আগে। তো এগুলোই চলো, এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর যারা মেম্বারশিপ এখনো নাও নি, মেম্বারশিপ নিতে চাইছো তো ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। দুটো চ্যানেলে আমার মেম্বারশিপ অন রয়েছে, আর আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, আর আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। তো তোমরা আমাকে ইনস্টাতেও মেসেজ করতে পারো। দেখো একবারে তো আমি এতগুলো কমেন্টের রিপ্লাই একসাথে করতে পারি না, শয়ে শয়ে কমেন্ট ঢোকে, কমেন্ট বলতে মেসেজ ঢোকে। তো আমি ঠিক আমার সময় মতো করে করে আমি আস্তে আস্তে রিপ্লাই করে দিই, করে দিয়েছি অলরেডি, অনেক কমেন্টে রিপ্লাই করেছি, আর আমি করবো আবার। কারণ তোমরা আমাকে বলো যখন আমি লাইভ করি যে তুমি ধর আমি মেসেজ করি, তুমি রিপ্লাই করো না, তো প্রচুর প্রচুর মেসেজ ঢোকে সবসময়। বসে একটু এগুলো করতেও টাইম লাগে না, তো আমি করি আস্তে আস্তে, দেখে দেখে রিপ্লাই। তো আমি ঠিক করে দেবো, তোমরা জাস্ট ওয়েট করো। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি হ্যাপি থাকো। বাই।